অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 23শে অক্টোবর অর্থাৎ আগামীকাল শুক্র গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করছে এবং নিচ রাশিতে, এবং দেখুন ঠিক বুধের রাশিতে, এবং বুধ অবস্থান করছে তুলা রাশিতে, অর্থাৎ এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ বুধ অবস্থান করছে শুক্রের গ্রহ ঘরে, শুক্র অবস্থান করছে বুধের ঘরে, অর্থাৎ এটি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে চারটি রাশির জন্য। চারটি রাশির ক্ষেত্রে ধন বৃদ্ধি পাবে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগের ফলে এই চারটি রাশি ধন বৃদ্ধি পাবে, এবং আটটি রাশির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অর্থনৈতিক দিক থেকে, কারণ আপনাদের লোকসান অর্থাৎ অর্থ ব্যয় আপনাদের বৃদ্ধি পাবে। নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, নিজ ভঙ্গ রাজযোগ 12টি রাশির ক্ষেত্রে চারটি রাশি এই ত্রিকোণ কেন্দ্র ত্রিকোণ রাজযোগের ফলে বিশেষ লাভ অর্থাৎ ধনবৃদ্ধি কিন্তু হবে, এবং আটটি রাশির ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। কোন কোন দিক থেকে করতে হবে সেটাও আমি এই ভিডিওতে জানাবো, আর কোন এই চারটি রাশি এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগে অপার ধন ধনবর্ষা হতে চলেছে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা মেসেজ লিখতে পারেন। যদি আপনারা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে চান তবে আপনারা এখানে মেসেজ করুন, নচেত রাশি লগ্ন জানার জন্য এখানে প্রচুর আসছে, রাশি লগ্ন এইভাবে জানানো হয় না, আপনারা কমেন্টস বক্সে করুন। আবার আপনাদেরকে কিছু কথা আমি তথ্য শেয়ার করি, বেশ কিছু কমেন্টস বক্সে নিজের নাম্বার কেউ কেউ দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনারা সেই নাম্বারে প্রভাবিত হবেন না। আপনারা এই নাম্বারটি অবশ্যই দেখুন, 9609343993, এই নাম্বারটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশনের হোয়াটসঅ্যাপ নাম্বার, অন্য নাম্বারে করলে সেটা দায়বদ্ধতা চ্যানেল কর্তৃপক্ষ থাকবে না। এবং আপনারা কয়েকজন কমেন্টস করছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটা চ্যানেল আছে। কমেন্ট বক্সে কেউ কেউ কমেন্ট দিয়ে দিচ্ছে যে এই নাম্বারে যোগাযোগ করুন, ভুল করেও অন্যান্য নাম্বারে যোগাযোগ করবেন না, আমি যেটা দিচ্ছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং আপনারা যখন পেমেন্ট করছেন তখন দেখবেন সেখানে অ্যাকাউন্টে কৌশিক রায় লেখা আছে কি না, তবেই কিন্তু আপনারা পেমেন্ট করুন, নচেত পেমেন্ট কিন্তু করবেন না। তো শুরু করা যাক, শুক্রের রাশি পরিবর্তন আগামীকাল থেকে হচ্ছে, এবং 23শে অক্টোবর টু 16ই নভেম্বর এই শুক্র নিজ গৃহে অবস্থান করছে, এবং শুক্রের ক্ষেত্রে তুলা রাশিতে বুধ অবস্থান করছে, এবং বুধ সেখানে কিন্তু অস্তমিত, অর্থাৎ বুধের ঘরে শুক্র নিচুস্থ এবং শুক্রের ঘরে বুধ অন্ধ অস্তমিত। এই যে ভাব এক্সচেঞ্জ আদান প্রদান হচ্ছে, এর ফলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগে চারটি রাশির আমি আগে বলে দিই কোন সেই চারটি রাশি বিশেষ লাভ পাবে, তারপরে বলবো কোন এই আটটি রাশির ক্ষেত্রে সাবধান, সেটাও আমি এই ভিডিওতে জানাবো। প্রথম যে রাশির কথা বলবো, কেন্দ্র ত্রিকোণ রাজযোগে প্রথম রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির 10ম স্থানে শুক্রের অবস্থান নিচস্থ, এবং আপনাদের ঠিক 11ম স্থানে বুধের অবস্থান, এর সাথে সাথে ঠিক মঙ্গলের 8ম দৃষ্টি আপনার বুধের উপর পড়ছে, এবং আবার মঙ্গলের 7ম দৃষ্টি শুক্রের উপর পড়ছে, এবং শুক্রের 10ম দৃষ্টি আপনার এই বুধের উপর কিন্তু পড়ছে, অর্থাৎ নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। ধনু রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি,
মান সম্মান বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, ধন লাভ, ধন বর্ষা। অর্থাৎ আপনারা কোনো শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করেন, এই সময় আপনারা শেয়ার থেকে লাভ পাবেন। আপনারা মিউচুয়াল ফান্ড থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। লটারি থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু লাভ কিন্তু দেখাচ্ছে। এবং যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগায় তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু হবে এই ভাব এক্সচেঞ্জের ফলে। এবং বিপরীত রাজ্য কেন্দ্র ত্রিকোণ রাজ্যকে ধনুরাশির ক্ষেত্রে বিশেষ লাভ, ধনবর্ষা, ধন বৃদ্ধি কিন্তু হবে। দ্বিতীয় যে রাশি খারাপ খারাপ সেটি হচ্ছে, প্রত্যেকে কমেন্ট করছে স্যার আমার তো খারাপ হচ্ছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিরও দেখুন নবম ভাবে আপনার শুক্রের অবস্থান এবং দশম ভাবে বুধের অবস্থান, এবং ভাব এক্সচেঞ্জ হয়েছে। এবং নিজভঙ্গ রাজ্য কেন্দ্র ত্রিকোণ কেন্দ্র ত্রিকোণ রাজ্য অর্থাৎ এই কেন্দ্র ত্রিকোণের আচ্ছা নবম এবং দশমে ভাব বিনিময় হয়ে হচ্ছে। এর ফলে আপনাদের ভাগ্য উন্নতি, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটাতে আপনারা কিন্তু যথেষ্ট সাপোর্ট কিন্তু পাবেন। আপনাদের শেয়ার থেকে লটারি থেকে আকস্মিক প্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই সময় কিন্তু আপনাদের হবে। যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো সময় কিন্তু দেখা যাচ্ছে, বিজনেসে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু হবে। যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। দুই নম্বর যে রাশির কথা বললাম, তিন নম্বর যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিরও দেখুন চতুর্থপতি এবং পঞ্চমপতি, এই যে কেন্দ্র এবং ত্রিকোণের ভাব বিনিময়, অর্থাৎ শুক্রের ঘরে বুধ এবং বুধের ঘরে শুক্র পরম নিচস্ত, এদিকে বুধ অস্তমিত, এবং এই যে মঙ্গলের দৃষ্টি, সপ্তম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি এই গ্রহের উপর পড়েছে এবং বিপরীত রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই কেন্দ্র ত্রিকোণের রাজ্যকে আপনাদের ক্ষেত্রে এই মিথুন রাশির ক্ষেত্রে সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। সন্তান থেকে আপনাদের গর্ব অনুভব হবে, শেয়ার থেকে আপনাদের লাভ হবে, আপনাদের মায়ের থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন, এবং আপনারা এ সময় বন্ধুবান্ধবদের থেকে সহযোগিতা পাবেন, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন। ভূমি গাড়ি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, বা এগুলো কেনার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনারা এই সময় কিন্তু অর্থ দিতে পারেন, এই সময়টা দেখা যাচ্ছে। চার নম্বর যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিরও দেখুন ভাব বিনিময় হয়েছে, অর্থাৎ বুধ আপনার রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং অস্তমিত, এবং শুক্র আপনাদের দ্বিতীয়পতি আপনাদের ঠিক রাশির তে অবস্থান করছে এবং নিচস্থ, এবং যেটা কিনা আপনাদের নবমপতিও, অর্থাৎ দ্বিতীয়পতি নবমপতি আপনাদের রাশিতে পরম নিচ হচ্ছে, এবং আপনার রাশির অধিপতি বুধ আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং সেখানে রবিরও অবস্থান, এবং আপনার শনি দৃষ্টি দিচ্ছে দশম দৃষ্টি, এবং মঙ্গলের সপ্তম এবং অষ্টম দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই কেন্দ্র ত্রিকোণের রাজ্যকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু আপনাদের আসবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি, আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে। যারা ফিল্ম দুনিয়া মডেলিং অ্যাক্টিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ারের সঙ্গে যুক্ত আছেন, যারা লটারির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় অর্থ বৃষ্টি কিন্তু হবে। এবং যারা মিউচুয়াল ফান্ডে টাকা লাগায়, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এ সময় দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে কেন্দ্র ত্রিকোণ রাজযোগের ফলে কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু দেবে, আপনাদের অর্থ আসবে, ধন বৃদ্ধি করবে। এই চারটি রাশির মধ্যে সবথেকে শেষ রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো, যে আটটি রাশি বিশেষ সাবধান, এই শুক্র পরম নিচস্ত, এবং এই আটটি রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ধন
আপনাদের খরচ কিন্তু বেশি হবে, অর্থাৎ আপনাদের সেভিং হবে না আপনাদের কিছু কিছু ক্ষেত্রে। তো যে রাশির জন্য আটটি রাশি খারাপ, প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। দেখুন, আপনাদের সপ্তমপতি বুধ আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ মৃত্যু ঘরে, এবং তাও আবার অস্তমিত, এবং আপনাদের মৃত্যুর ঘরের অধিপতি শুক্র তা সপ্তম ঘরে অবস্থান করছে এবং নিচ রাশিতে, এবং মঙ্গলের বক্রী মঙ্গলের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে। স্ত্রীর শরীরশাস্ত্র নিয়ে কিন্তু সমস্যা আসবে, স্ত্রীর পারপাসে আপনাদের কিন্তু মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়বে, বা স্ত্রীর জন্য আপনার উটকো খরচটা কিন্তু বাড়বে এই সময়, অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তনে স্ত্রীর জন্য কিন্তু মীন রাশির খরচটা কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন, আপনাদের এই নবমপতি শুক্র আপনাদের রাশির অষ্টম স্থানে অবস্থান করছে, মৃত্যুর স্থানে, এবং নিচস্থ গৃহে অবস্থান করছে, এবং অষ্টমপতি আপনাদের নবমভাবে অস্তমিত অবস্থাতে বুধ অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভাগ্য বিপর্যয় হবে। আপনারা ভুল করো এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, হিউজ ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। আপনারা শেয়ার মার্কেটে, আপনারা ট্রেন্ডিংয়ে, আপনারা লটারিতে, ফাটকা কারবারে কিন্তু এই সময় কুম্ভ রাশি ইনভেস্টমেন্ট করবেন না, আপনাদের টাকা লোকসান হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। এই যে ভাব এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ অষ্টমপতি চলে যাচ্ছে নবম স্থানে, নবমপতি চলে আসছে অষ্টম স্থানে, এই যে ভাব এক্সচেঞ্জে, এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা থাকা উচিত এই শুক্র রাশি পরিবর্তনে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশপতি এই বুধ দ্বাদশ স্থানে অবস্থান করছে, এবং দ্বাদশপতি এই বুধ শুক্র একাদশ স্থানে অবস্থান, এবং নিচস্থ শুক্র একাদশ স্থানে নিচস্থ এবং বুধ অস্তমিত, এই জায়গাটা কিন্তু দেখা দরকার আছে। আপনাদের ক্ষেত্রে লাভ সফলতার জায়গাতে বাধাপ্রাপ্ত হবে, আপনারা যে কোনো কাজে যখন ইনভেস্টমেন্ট করবেন টাকা কিছু কিছু ক্ষেত্রে লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং ব্যয় আপনাদের এ মাসে যথেষ্ট, মানে এই শুক্রের রাশি পরিবর্তনে যথেষ্ট ব্যয় হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া এই সময়ে, যে জন্য আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন এই শুক্রের রাশি পরিবর্তনে। এই জায়গাটাতে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। এই যে ভাব এক্সচেঞ্জ, শুক্রের ঘরে বুধ, বুধের ঘরে শুক্র, শুক্র হচ্ছে নিচস্থ এবং বুধ হচ্ছে অষ্টমিত, এবং মঙ্গলের দৃষ্টি, এবং সেখানে শনির দৃষ্টি পড়ছে দশম দৃষ্টি, মঙ্গলের সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি, এবং রবি সেখানে নিচস্থ, পরম নিচস্থ থাকছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে নিচস্থ হচ্ছে, এবং দ্বাদশপতি এবং নবমপতি আপনাদের ঠিক রাশিতে অন্ধ, অর্থাৎ অস্তমিত হচ্ছে, অর্থাৎ আপনাদের ব্যয় এই সময় বাড়বে। আপনারা এই সময় কোনো কন্ট্রাক্টে সই করবেন না, হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, আপনাদের আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারেন তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, বিশেষত কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যহানি, ভাগ্য বিপর্যয়, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনারা সমস্যাতে পড়তে পারেন। এই জায়গাটাতে বিশেষ সতর্কতা থাকুন তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন হানিকারক, অর্থাৎ এই যে ভাব এক্সচেঞ্জ হচ্ছে, এক্ষেত্রে আপনারা যথেষ্ট সতর্ক থাকুন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দেখুন, আপনাদের এই দ্বিতীয়পতি ধনপতি আপনাদের তৃতীয়ভাবে অস্তমিত, এবং তৃতীয়পতি আপনাদের দ্বিতীয়ভাবে আপনাদের নিচস্থ, এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি, এবং রবি আপনাদের রাশির অধিপতি তৃতীয়ভাবে নিচস্থ, এবং শুক্রের সঙ্গে বুধের সঙ্গে অবস্থান করছে, এবং বুধ রবি দ্বারা অস্তমিত হচ্ছে, এবং সরাসরি শনির এই দশম দৃষ্টি পড়ছে আপনার রবির উপর, শুক্রের উপর, এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর অর্থ কিন্তু ব্যয় হবে, এবং আপনাদের পারিবারিক কিছু কিছু ক্ষেত্রে সমস্যা
আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে মতবিরোধ, ভাই ছোটো ভাই বোনদের সঙ্গে বা আপনাদের দিদি বা বোনদের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর, এগুলো কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহ রাশি ক্ষেত্রে ধননাশ, অর্থ প্রচুর পরিমাণে কিন্তু এই সময় খরচ হবে এই শুক্রের রাশি পরিবর্তনে। আপনাদের ক্ষেত্রে এটা মোটেও শুভ নয় অর্থনৈতিক দিক থেকে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের তৃতীয় পতি চতুর্থ ভাবে এবং চতুর্থ পতি তৃতীয় ভাবে এবং তৃতীয় ভাবে নিচস্থ এবং বুধ চতুর্থভাবে অস্তমিত, অর্থাৎ আপনাদের মায়ের শরীরস্বাস্থ্য নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গায় তৈরি হচ্ছে এবং আপনাদের ছোটো ভাই বোনদের সাথে আপনাদের মতান্তর বা সেখানে আপনারা টাকা দিয়ে আপনাদের টাকা লস, ভাই বোনদের বা আপনার দিদিদেরকে টাকা দিয়ে টাকা আপনারা রিটার্ন পাবেন কিনা সেটা সন্দেহের ব্যাপার থেকে যাচ্ছে বা বহুদিন পর রিটার্ন পেলেন, অর্থাৎ অর্থের জায়গাটা কিন্তু মোটেও ভালো নেই এবং মায়ের হেলথের দিকে কিন্তু বুধ অস্তমিত হচ্ছে এবং চতুর্থ পতি নিচস্থ হচ্ছে আপনার তৃতীয়ভাবে। আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি পাবে এই সময়। অবশ্যই আপনারা সতর্কভাবে থাকুন, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা, এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু হানিকারক। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার বৃষরাশি। বৃষরাশির দেখুন, আপনাদের পঞ্চমপতি ষষ্ঠভাবে, ষষ্ঠপতি পঞ্চমভাবে, অর্থাৎ সন্তান এবং ঋণ রোগের জায়গা, শত্রুতার জায়গা, অর্থাৎ এখানে ষষ্ঠপতি পঞ্চমভাবে নিচস্থ হচ্ছে এবং পঞ্চমপতি এটা বুধ আপনার অস্তমিত হচ্ছে, অর্থাৎ সন্তানের হেলথ নিয়ে কিছুটা হলো চিন্তার ব্যাপার আছে। সন্তানের শরীর সরকারের দিকটা, সন্তানের হেলথের জন্য আপনাদের বিশেষ খরচ হতে পারে বা সন্তান কিছু আপনার অধিক খরচ, ভুল ইনভেস্টমেন্ট করতে পারে, এই দিকটাতে আপনারা অবশ্যই নজর রাখবেন। কারণ এই যে ভাব এক্সচেঞ্জ হচ্ছে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি এবং রবি সেখানে নিচস্থ এবং শনির যে দশম দৃষ্টি পড়ছে, অর্থাৎ এই ভাব এক্সচেঞ্জ, এই দৃষ্টি সেখানে কিন্তু আপনাদের সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যার দিক কিন্তু দাঁড়াচ্ছে বা সন্তানের এডুকেশান নিয়ে, এডুকেশান পারপাসে প্রচুর খরচ হয়ে যাওয়া বা এডুকেশানে ঠিকঠাক মন না থাকার, সন্তানের হেলথ নিয়ে সমস্যা এবং আপনাদের শেয়ার মার্কেটে অর্থ লস, শেয়ার ফাটকা, এই জায়গাটাতে কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের দিকে অবশ্যই সতর্ক থাকুন। সবশেষে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দেখুন, ষষ্ঠপতি আপনাদের সপ্তমভাবে এবং সপ্তমপতি ষষ্ঠভাবে চলে যাচ্ছে, অর্থাৎ রোগ ঋণের জায়গা, অর্থাৎ সপ্তমপতি নিচস্থ হচ্ছে আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে বা ওয়াইফের জন্য আপনাদের খরচ হয়ে যাওয়ার জায়গা এবং ষষ্ঠপতি আপনার সপ্তমভাবে অস্তমিত হচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই নজর রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ টাকা কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হওয়া, ভুল ইনভেস্টমেন্ট করে দেওয়া, যে জন্য ধননাশ, আপনাদের বিশেষ এদিক থেকে আপনারা সাবধানতা থাকুন। কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া শরীরের দিক থেকে ওয়াইফের। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।